श्री रामकृष्ण जीवनी लीला प्रसंग अवलम्बने शंकरलयिता स्वामी तेजसानंद सप्तदश अध्याय ख्रीष्टीय धर्म साधन और डाकात बाबार कहनी। এই কালের এক বৎসর পরে ঠাকুরের মন আবার অন্য এক সাধন পথে শ্রী শ্রী জগদম্বাকে দর্শন করিবার জন্য উন্মুক্ত হইয়াছিল। তখন তিনি কলিকাতার সিঁদুরিয়াপটি পল্লী নিবাসী ব্রাহ্মধর্মানুরাগী দানশীল শ্রীযুক্ত শম্ভুচরণ মল্লিকের সহিত পরিচিত হইয়াছেন এবং তাহার নিকটে বাইবেল শ্রবণপূর্বক শ্রী শ্রী ঈশার পবিত্র জীবনের এবং সম্প্রদায় প্রবর্তনের কথা জানিতে পারিয়াছিলেন। খ্রিস্টীয় ধর্মতত্ত্ব প্রত্যক্ষ করিবার বাসনা মনে ঈষণমাত্র উদয় হইতে না হইতেই শ্রী শ্রী জগদম্বা উহা এক অদ্ভুত উপায় পূর্ণ করিয়া দিলেন। ঘটনা এরূপ হইয়াছিল, দক্ষিণেশ্বর কালীবাটির দক্ষিণ পার্শ্বে যদুলাল মল্লিকের উদ্যান বাটি। ঠাকুর ওই স্থানে মধ্যে মধ্যে বেড়াইতে যাইতেন। যদুলাল ও তাহার মাতা তাহাকে বিশেষ ভক্তি শ্রদ্ধা করিতেন। সুতরাং উদ্যানে তাহারা উপস্থিত না থাকিলেও ঠাকুর তথায় বেড়াইতে যাইলে কর্মচারীগণ বাবুদের বৈঠকখানা উন্মুক্ত করিয়া তাহাকে কিছুকাল বসিবার ও বিশ্রাম করিবার জন্য অনুরোধ করিত। উক্ত গৃহের দেয়ালে অনেকগুলি উত্তম চিত্র বিলম্বিত ছিল। তন্মধ্যে মাতৃকোড়ে অবস্থিত শ্রী শ্রী ঈশার বালগোপাল মূর্তিও একখানি ছিল। ঠাকুর বলিতেন, একদিন উক্ত ঘরে বসিয়া তিনি ওই ছবিখানি তন্ময় হইয়া দেখিতেছিলেন এবং শ্রী শ্রী ঈশ্বর জীবন কথা ভাবিতেছিলেন। এমন সময় দেখিলেন ছবিখানি যেন জীবন্ত জ্যোতির্ময় হইয়া উঠিয়াছে এবং ওই অদ্ভুত দেবজননী ও দেব শিশুর অঙ্গ হইতে জ্যোতিরশ্মি সমূহ তাহার অন্তরে প্রবৃষ্ট হইয়া তাহার মানসিক ভাব সকল আমূল পরিবর্তন করিয়া দিতেছে। জন্মগত হিন্দু সংস্কার সমূহ অন্তরে নিভৃত কোণে লীন হইয়া ভিন্ন সংস্কার সকল উহাতে উদয় হইতেছে দেখিয়া ঠাকুর তখন নানাভাবে আপনাকে সামলাইতে চেষ্টা করিতে লাগিলেন। শ্রী শ্রী জগদম্বাকে কাতর হইয়া বলিতে লাগিলেন, মা, আমাকে একই করিতেছিস, কিন্তু কিছুতেই কিছু হইল না। ওই সংস্কার তরঙ্গ প্রবল বেগে উত্থিত হইয়া তাহার মনে হিন্দু সংস্কার সমূহকে এককালে তলাইয়া দিল। তখন দেবদেবী সকলের প্রতি ঠাকুরের অনুরাগ ভালোবাসা কোথায় বিলীন হইল এবং শ্রী শ্রী ঈশার ও তৎপ্রবর্তিত সম্প্রদায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস আসিয়া হৃদয় অধিকার করিল। তিন দিন পর্যন্ত ওই ভাবতরঙ্গ তাহার উপর প্রভুত্ব করিয়া বর্তমান রহিল। পরে তৃতীয় দিবসের অবসানে ঠাকুর পঞ্চবটী তলে বেড়াইতে বেড়াইতে দেখিলেন এক অদৃষ্টপূর্ব দেব মানব সুন্দর গৌরবর্ণ স্থির দৃষ্টিতে তাহাকে অবলোকন করিতে করিতে তাহার দিকে অগ্রসর হইতেছেন। দেখিতে দেখিতে ওই মূর্তি নিকটে আগমন করিল এবং ঠাকুরের পুতহৃদয়ের অন্তঃস্থল হইতে ধ্বনিত হইতে লাগিল ঈশামসি। তখন দেব মানব ঈশা ঠাকুরকে আলিঙ্গন করিয়া তাহার শরীরে লীন হইলেন এবং ভাবাবিষ্ট হইয়া বাহ্যজ্ঞান হারাইয়া ঠাকুরের মন সগুণ বিরাট ব্রহ্মের সহিত কতক্ষণ পর্যন্ত একীভূত হইয়া রহিল। এইরূপে শ্রী শ্রী ঈশার দর্শন লাভ করিয়া ঠাকুর তাহার অবতারত্ব সম্বন্ধে নিঃসন্দিগ্ধ হইয়াছিলেন। ভগবান শ্রী বুদ্ধদেব সম্বন্ধে ঠাকুর হিন্দু সাধারণ যেমন বিশ্বাস করিয়া থাকে সেইরূপ বিশ্বাস করিতেন। বুদ্ধদেবকে তিনি ঈশ্বর অবতার বলিয়া শ্রদ্ধা ও পূজা করিতেন এবং পুরীধামস্থ শ্রী শ্রী জগন্নাথ সুভদ্রা বলভদ্ররূপ ত্রিরত্ন মূর্তিতে শ্রী ভগবান বুদ্ধাবতারের প্রকাশ অদ্যাপি বর্তমান বলিয়া বিশ্বাস করিতেন। জৈন ধর্ম প্রবর্তক তীর্থঙ্কর সকলের এবং শিখ ধর্ম প্রবর্তক গুরু নানক হইতে গুরু গোবিন্দ পর্যন্ত সকলের প্রতি ঠাকুরের বিশেষ ভক্তি শ্রদ্ধা ছিল, কিন্তু ইহাদের কাহাকেও ঠাকুর ঈশ্বরাবতার বলিয়া নির্দেশ করেন নাই। শিখদিগের দশ গুরু সম্বন্ধে ঠাকুর বলিতেন, তাহারা সকলে জনক ঋষির অবতার। শিখদিগের নিকট শুনিয়াছি রাজর্ষি জনকের মনে মুক্তি লাভ করিবার পূর্বে লোক কল্যাণ সাধন করিবার কামনা উদয় হইয়াছিল এবং সেজন্য তিনি নানক আদি গোবিন্দ পর্যন্ত দশ গুরুরূপে দশবার জন্মগ্রহণ করিয়া শিখ জাতির মধ্যে ধর্ম সংস্থাপন পূর্বক পরব্রহ্মের সহিত চিরকালের নিমিত্ত মিলিত হইয়াছিলেন। ষোড়শী পূজার পরে শ্রী শ্রীমাতা ঠাকুরাণী 1873 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কামারপুকুরে প্রত্যাগমন করেন এবং শ্রী শ্রীমায়ের ওই স্থানে পৌঁছিবার স্বল্পকাল পরেই ঠাকুরের মধ্যমাগ্রজ শ্রীযুক্ত রামেশ্বর ভট্টাচার্য জরাতিশার রোগে মৃত্যুমুখে পতিত হন। রামেশ্বরের মৃত্যুর পর তৎপুত্র রামলাল দক্ষিণেশ্বরে পূজার ভার গ্রহণ করেন। ইংরাজি 1874 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে শ্রী শ্রীমাতা ঠাকুরাণী পদব্রজে দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে আগমন করেন।
তৎকালই জাহানাবাদ যাহা আরামবাগ পর্যন্ত অগ্রসর হইয়া পথিগণকে চারি পাঁচ ক্রোশব্যাপী তেলু ভেলু ও কৈকলার মাঠ উত্তীর্ণ হইয়া তারকেশ্বর এবং তথা হইতে বৈদ্যবাটিতে আসিয়া গঙ্গাপার হইতে হইত। ওই বিস্তীর্ণ প্রান্তরদ্বয়ে তখন ডাকাতগণের ঘাঁটি ছিল। তেলুভেলু নামক ক্ষুদ্র গ্রামদ্বয়ের একরোশ আন্দাজ দূরে প্রান্তরের মধ্যভাগে করাল বদনা সুভীষণা এক কালী মূর্তির এখনো দর্শন মিলিয়া থাকে। লোকে বলে ইহাকে পূজা করিয়া ডাকাতেরা নহর হত্যারূপ নৃশংস কার্যে অগ্রসর হইত। ঠাকুরের মধ্যমাগ্রজ রামেশ্বরের কন্যা ও কনিষ্ঠ পুত্র এবং অপর কয়েকটি স্ত্রী পুরুষের সহিত শ্রী শ্রী মাতা ঠাকুরানী কামারপুকুর হইতে দক্ষিণেশ্বরে যাত্রা করিলেন। আরামবাগে পৌঁছিয়া তেলো ভেলো এবং কৈকলার প্রান্তর সন্ধ্যার পূর্বে পার হইবার যথেষ্ট সময় আছে ভাবিয়া তাহার সঙ্গীগণ ওই স্থানে অবস্থান ও রাত্রিযাপনে অনিচ্ছা প্রকাশ করিতে লাগিল। পথশ্রমে ক্লান্তি অনুভব করিলেও শ্রী শ্রীমা তজ্জন্য ওই বিষয়ে কাহাকেও না বলিয়া তাহাদিগের সহিত অগ্রসর হইলেন। কিন্তু দুই ক্রোশ পথ যাইতে না যাইতে দেখা গেল তিনি সঙ্গীদিগের সহিত সমভাবে চলিতে না পারিয়া পিছাইয়া পড়িতেছেন। তখন তাহার নিমিত্ত কিছুক্ষণ অপেক্ষা করিয়া এবং তিনি নিকটে আসিলে তাহাকে দ্রুত চলিতে বলিয়া তাহারা পুনরায় গন্তব্য পথে চলিতে লাগিল। পুনঃ পুনঃ এইরূপ হইতেছে দেখিয়া সঙ্গীগণ নিকটে আসিয়া বলিল, এইভাবে চলিলে এক প্রহর রাত্রির মধ্যেও প্রান্তর পার হইতে পারা যাইবে না ও সকলকে ডাকাতের হস্তে পড়িতে হইবে। এতগুলি লোকের অসুবিধা ও আশঙ্কার কারণ হইয়াছেন দেখিয়া শ্রী শ্রীমা তখন তাহাদিগকে তাহার নিমিত্ত পথিমধ্যে অপেক্ষা করিতে নিষেধ করিয়া বলিলেন, তোমরা একেবারে তারকেশ্বরের চটিতে পৌঁছিয়া বিশ্রাম করোগে, আমি যত শীঘ্র পারি তোমাদিগের সহিত মিলিত হইতেছি। বেলা অধিক নাই দেখিয়া এবং তাহার কথার উপর নির্ভর করিয়া সঙ্গীগণ আর কাল বিলম্ব না করিয়া অধিকতর বেগে পথ অতিক্রম পূর্বক শীঘ্রই দৃষ্টির বহির্ভূত হইয়া পড়িল। শ্রী শ্রীমা তখন যথাসাধ্য দ্রুত পদে চলিতে লাগিলেন, কিন্তু শরীর নিতান্ত অবসন্ন হওয়ায় প্রান্তর মধ্যে পৌঁছিবার কিছুক্ষণ পরেই সন্ধ্যা উপস্থিত হইল। বিষম চিন্তিতা হইয়া তিনি কি করিবেন ভাবিতেছেন এমন সময় দেখিলেন দীর্ঘাকার ঘোরতর কৃষ্ণবর্ণ এক পুরুষ যষ্টিক স্কন্ধে লইয়া তাহাকে লক্ষ্য করিয়া দ্রুত পদে অগ্রসর হইতেছে। তাহার পশ্চাতে দূরে তাহার সঙ্গীর ন্যায় এক ব্যক্তিও আসিতেছে বলিয়া বোধ হইল। পলায়ন বা চিৎকার করা বৃথা বুঝিয়া শ্রী শ্রীমা তখন স্থিরভাবে দণ্ডায়মান থাকিয়া উহাদিগের আগমন সশঙ্ক চিত্তে প্রতীক্ষা করিতে লাগিলেন। কয়েক মুহূর্ত মধ্যে যমদূত সদৃশ্য ওই বিকট আকার পুরুষ নিকটে আসিয়া তাহাকে কর্কশ্বরে প্রশ্ন করিল, কে গা এ সময় এখানে দাঁড়াইয়া আছো? শ্রী শ্রীমা তখন তাহাকে প্রশ্ন করিবার আশায় পিতৃ সম্বোধন পূর্বক একেবারে তাহার শরণাপন্ন হইয়া বলিলেন, বাবা, আমার সঙ্গীগণ আমাকে ফেলিয়া গিয়াছে, বোধ হয় আমি পথ ভুলিয়া গিয়াছি, তুমি আমাকে সঙ্গে করিয়া যদি তাহাদিগার নিকটে পৌঁছাইয়া দাও। তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে থাকেন, আমি তাহার নিকটেই যাইতেছি, তুমি যদি সেখান পর্যন্ত আমাকে লইয়া যাও তাহা হইলে তিনি তোমাকে বিশেষ সমাদর করিবেন। ওই কথাগুলি বলিতে না বলিতে পূর্বোক্ত দ্বিতীয় ব্যক্তিও তথায় উপস্থিত হইল এবং শ্রী শ্রীমা দেখিলেন সে পুরুষ নহে রমণী, প্রথমাগত পুরুষের পত্নী। ওই রমণীকে দেখিয়া বিশেষ আশ্বস্তা হইয়া শ্রী শ্রীমা তখন তাহার হস্ত ধারণ ও মাতৃ সম্বোধন পূর্বক বলিলেন, মা, আমি তোমার মেয়ে শারদা, সঙ্গীরা ফেলিয়া যাওয়ায় বিষম বিপদে পড়িয়াছিলাম, ভাগ্যে বাবা ও তুমি আসিয়া পড়িলে, নতুবা কি করিতাম বলিতে পারি না। শ্রী শ্রীমায়ের ঐরূপ নিঃসংকোচ সরল ব্যবহার একান্ত বিশ্বাস ও মিষ্ট কথায় বাগদি পাইক ও তাহার পত্নীর প্রাণ একালে বিগলিত হইল। সামাজিক আচার ও জাতির কথা ভুলিয়া তাহারা সত্য সত্যই আপনাদিগের কন্যার ন্যায় দেখিয়া তাহাকে অশেষ সান্ত্বনা প্রদান করিতে লাগিল। পরে তাহার শারীরিক অবসন্নতার কথা আলোচনা করিয়া তাহারা তাহাকে গন্তব্য পথে অগ্রসর হইতে না দিয়া সমীপবর্তী তেলোভেলো গ্রামের এক ক্ষুদ্র দোকানে লইয়া যাইয়া রাত্রিবাসের বন্দোবস্ত করিল। রমণী নিজ বস্ত্রাদি বিছাইয়া তাহার নিমিত্ত শয্যা প্রস্তুত করিল এবং বাগদি বাবা দোকান হইতে মুড়ি মুড়কি কিনিয়া তাহাকে ভোজন করিতে দিল। ওইরূপে মাতা পিতার ন্যায় আদর ও স্নেহে তাহাকে ঘুম পাড়াইয়া ও রক্ষা করিয়া তাহারা সমস্ত রাত্রি অতিবাহিত করিল এবং প্রত্যুষে উঠিয়াই সঙ্গে লইয়া দুই চার দণ্ড বেলা হইলে তারকেশ্বরে উপস্থিত হইয়া এক দোকানে আশ্রয় গ্রহণ পূর্বক তাহাকে বিশ্রাম করিতে বলিল।
অরন্তর রমণী তাহার স্বামীকে সম্বোধন করিয়া বলিল, আমার মেয়ে কাল কিছুই খাইতে পায় নাই। বাবার তারকনাথের পূজাদি শীঘ্র সারিয়া বাজার হইতে মাছ তরিতরকারি লইয়া আইসো, আজ তাহাকে ভালো করিয়া খাওয়াইতে হইবে। পুরুষে সকল কর্ম করিতে চলিয়া যাইলে শ্রী শ্রী মাতা ঠাকুরণীর সঙ্গী ও সঙ্গীগণ তাহাকে অন্বেষণ করিতে করিতে তথায় আসিয়া উপস্থিত হইল এবং তিনি নিরাপদে পৌঁছিয়াছেন দেখিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিল। তখন শ্রী শ্রীমা তাহার রাত্রে আশ্রয়দাতা মাতা পিতার সহিত তাহাদিগকে পরিচিত করাইয়া বলিলেন, ইহারা আসিয়া আমাকে রক্ষা না করিলে কাল রাত্রে কি যে করিতাম তাহা বলিতে পারি না। অনন্তর পূজা, রন্ধন ও ভোজনাদি শেষ করিয়া কিছুক্ষণ ওই স্থানে বিশ্রামপূর্বক সকলে বৈদ্যবাটি অভিমুখে যাত্রা করিবার জন্য প্রস্তুত হইলে শ্রী শ্রী মাতা ঠাকুরানী ওই পুরুষ ও রমণীকে অশেষ কৃতজ্ঞতা জানাইয়া বিদায় প্রার্থনা করিলেন। শ্রী শ্রীমা বলেন, এক রাত্রের মধ্যে আমরা পরস্পরকে এতদূর আপনার করিয়া লইয়াছিলাম যে বিদায়কালে ব্যাকুল হইয়া অজস্র ক্রন্দন করিতে লাগিলাম। অবশেষে সুবিধা মতো দক্ষিণেশ্বরে আমাকে দেখিতে আসিতে পুনঃ পুনঃ অনুরোধপূর্বক ওই কথা স্বীকার করাইয়া লইয়া অতি কষ্টে তাহাদিগকে ছাড়িয়া আসিলাম। আসিবার কালে তাহারা অনেক দূর পর্যন্ত আমাদিগের সঙ্গে আসিয়াছিল এবং রমণী পার্শ্ববর্তী ক্ষেত্র হইতে কতকগুলি কলাইশুটি তুলিয়া কাঁদিতে কাঁদিতে আমার অঞ্চলে বাঁধিয়া কাতর কণ্ঠে বলিতে লাগিল, মা শারদা, রাত্রে যখন মুড়ি খাইবি তখন এইগুলি দিয়া খাস। আমার ডাকাত বাবা ও মা পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী মিষ্টান্ন প্রভৃতি দ্রব্য লইয়া আমাকে দেখিতে মধ্যে মধ্যে কয়েকবার দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইয়াছিল। তিনিও আমার নিকট সকল কথা শুনিয়া ওই সময় তাহাদিগের সহিত জামাতার ন্যায় ব্যবহারে ও আদর অপ্যায়নে তাহাদিগকে পরিতৃপ্ত করিয়াছিলেন। এমন সরল ও সচ্চরিত্র হইলেও আমার ডাকাত বাবা পূর্বে কখনো কখনো ডাকাতি যে করিয়াছিল এ কথা কিন্তু আমার মনে হয়। এক বৎসরাধিককাল দক্ষিণেশ্বরে বাস করিবার পর শ্রী শ্রী মাতা ঠাকুরানী আমাশয় রোগে কঠিনভাবে আক্রান্ত হইলেন। শম্ভুবাবু তাহাকে আরোগ্য করিবার জন্য বিশেষ যত্ন করিতে লাগিলেন। একটু আরোগ্য হইলে ইংরাজি 1875 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে শ্রী শ্রীমা পিত্রালয় জয়রামবাটি গ্রামে গমন করিলেন, কিন্তু তথায় যাইবার স্বল্পকাল পরে পুনরায় তিনি ওই রোগে শয্যাশায়িনী হইলেন। ক্রমে উহার এত বৃদ্ধি হইল যে তাহার শরীর রক্ষা সংশয়ের বিষয় হইয়া উঠিল। রোগের যখন কিছুতেই উপশম হইল না তখন শ্রী শ্রীমার প্রাণে দেবীর নিকট হত্যা প্রদানের কথা উদিত হইল এবং তিনি কাহাকেও কিছু না বলিয়া গ্রাম্য দেবী সিংহবাহিনীর মারে যাইয়া ওই উদ্দেশ্যে প্রয়োপবেশন করিয়া পড়িয়া রইলেন। কয়েক ঘণ্টাকাল ওইরূপে থাকিবার পরেই দেবী প্রসন্ন হইয়া তাহাকে আরোগ্যের জন্য ঔষধ নির্দেশ করিয়া দিলেন। দেবীর আদেশে উক্ত ঔষধ সেবন মাত্রেই তাহার রোগের শান্তি হইল এবং ক্রমে তাহার শরীর পূর্বের ন্যায় সবল হইয়া উঠিল। শ্রী শ্রীমায়ের হত্যা প্রদান পূর্বক ঔষধ প্রাপ্তির কাল হইতে ওই দেবী বিশেষ জাগ্রতা বলিয়া চতুষ্পার্শ্বের গ্রামসমূহে প্রতিপত্তি লাভ করিয়াছিলেন। পীড়িতা হইয়া শ্রী শ্রী মাতা ঠাকুরানী পিত্রালয়ে যাইবার কয়েক মাস পরেই ঠাকুরের জীবনে একটি বিশেষ ঘটনা উপস্থিত হইয়াছিল। ইংরাজি 1876 খ্রিস্টাব্দের সম্ভবত মার্চ মাসে ঠাকুরের জননী শ্রীমতী চন্দ্রমণি দেবী 85 বৎসর বয়ঃক্রমকালে ইহলোক পরিত্যাগ করিলেন। বৃদ্ধার অন্তিমকাল উপস্থিত দেখিয়া তাহাকে অন্তর্জলি করা হইল এবং ঠাকুর ফুল, চন্দন, তুলসী লইয়া তাহার পাদপদ্মে অঞ্জলি প্রদান করিলেন। পরে সন্ন্যাসীকে মুখাগ্নি করিতে নাই বলিয়া ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল তাহার নিয়োগে বৃদ্ধার দেহের সৎকার করিল। অনন্তর অশৌচ উত্তীর্ণ হইলে ঠাকুরের নির্দেশে রামলালই বৃষৎসর্গ করিয়া ঠাকুরের জননীর শ্রাদ্ধক্রিয়া যথারীতি সম্পাদন করিলেন। এই সময় শম্ভুচরণ মল্লিকও মৃত্যুমুখে পতিত হন। পীড়িতাবস্থায় ঠাকুর তাহাকে একদিন দেখিতে গিয়াছিলেন এবং ফিরিয়া আসিয়া বলিয়াছিলেন, শম্ভুর প্রদীপে তৈল নাই। মৃত্যুর কয়েকদিন পূর্বে তিনি হৃদয়কে হৃষ্টচিত্তে বলিয়াছিলেন, মরণের নিমিত্ত আমার কিছুমাত্র চিন্তা নাই, আমি পুটুলি পাটলা বেঁধে প্রস্তুত হয়ে বসে আছি। শম্ভুবাবুর সহিত পরিচয় হইবার বহু পূর্বে ঠাকুর জোগাড়ুড়ো অবস্থায় দেখিয়াছিলেন শ্রী শ্রী জগদম্বা শম্ভুকে তাহার দ্বিতীয় রসদ্বার রূপে মনোনীত করিয়াছেন এবং দেখিবা মাত্র তিনি তাহাকে সেই ব্যক্তি বলিয়া চিনিয়া লইয়াছিলেন। কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায় নেপালের রাজার উকিল, রাজ প্রতিনিধি। ঠাকুর তাহাকে কাপ্তেন বলিয়া সম্বোধন করিতেন। বিশ্বনাথ যেমনই বিদ্বান তেমনি ভক্তিমান ছিলেন। বেদ, বেদান্ত, শ্রীমদ্ ভগবত গীতা, অধ্যাত্ম রামায়ণ এ সকল ধর্মগ্রন্থ তাহার কণ্ঠস্থ ছিল।
প্রতিদিন ভক্তিভরে ও তন্ময় চিত্তে তিনি তাহার ইষ্ট দেবতার অর্চনা করিতেন। একদিন তিনি স্বপ্নে দেখিলেন কোন জ্যোতির্মণ্ডিত দিব্য পুরুষ তাকে আধ্যাত্মিক রাজ্যের শ্রেষ্ঠ জ্ঞান সম্পদ গ্রহণ করিবার জন্য আহ্বান করিতেছেন। তারপর তিনি যখন দক্ষিণেশ্বরে প্রথম আগমন করিয়া ঠাকুরের দর্শন লাভ করিলেন, তিনি দেখিলেন যে সেই স্বপ্নদৃষ্ট দিব্য পুরুষ শ্রীরামকৃষ্ণ স্বয়ং। তাহার বিস্ময় ও পুলকের অবধি রইল না। তদ্বোধই তিনি ঠাকুরের প্রতি বিশেষ অনুরক্ত হইয়া পড়েন এবং প্রায়ই ঠাকুরকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে আসিতেন। কখনো কখনো ঠাকুরকে স্বগৃহে লইয়া অতিশয় শ্রদ্ধা ভক্তির সহিত নানাবিধ উপাদেয় খাদ্যদ্রব্য তৈরি করিয়া খাওয়াইতেন। বিশ্বনাথ ঠাকুরকে কখনো কখনো তিন দিন পর্যন্ত নিরন্তর অত্যুচ্চ ভাবভূমিতে অবস্থান করিতে দেখিয়াছেন। তিনি ঠাকুরের এই আধ্যাত্মিক অবস্থা বেশ বুঝিতে পারিতেন এবং সর্বান্তকরণে তাহাকেই গুরুরূপে বরণ করিয়া লইয়াছিলেন। এক সময় বিশ্বনাথ তাহার এক বন্ধুকে বলিয়াছিলেন, আমি বেদ বেদান্তাদি অনেক ধর্মগ্রন্থ পাঠ করিয়াছি, বিভিন্ন স্থানে বিভিন্ন সাধু ও ভক্তের সঙ্গে মিলিত হইয়াছি, কিন্তু শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসিয়া আমার অন্তরের সকল বাসনা চরিতার্থ লাভ করিয়াছে। দেবমূর্তি শ্রীরামকৃষ্ণের জীবনে সত্য সত্যই শাস্ত্রের সকল মর্ম মুহূর্ত হইয়া উঠিয়াছে। আমার দৃঢ় বিশ্বাস একদিন তুমিও আমার এই কথার সত্যতা উপলব্ধি করিতে পারিবে। ঠাকুরের মনে এখন এক অভিনব বাসনা প্রবলভাবে উদিত হইল। তিনি যোগারূঢ় অবস্থায় দিব্যদৃষ্টিতে দেখিয়াছিলেন যে তাহার কার্যের সাহায্যের জন্য অন্তরঙ্গ ভক্ত সকল আগমন করিবে। সেই সকল ভক্তগণকে দেখিবার জন্য এবং তাহাদিগের অন্তরে নিজ ধর্মশক্তি সঞ্চার করিবার জন্য তিনি এখন বিশেষ ব্যাকুল হইয়া উঠিলেন। ঠাকুর বলিতেন, সেই ব্যাকুলতার সীমা ছিল না। দিবাবসানে যখন সন্ধ্যার সমাগম হইত তখন ধৈর্যের বাঁধ দিয়া ওই ব্যাকুলতা আর রাখিতে পারিতাম না। মনে হইত আমার একটা দিন চলিয়া গেল, তাহাদিগের কেহই আসিল না। যখন দেবালয় আরাত্রিকের সংখ্যা ঘণ্টারোলে মুখরিত হইয়া উঠিত তখন বাবুদিগের কুঠির উপরের ছাদে যাইয়া যন্ত্রণায় অস্থির হইয়া ক্রন্দন করিতে করিতে উচ্চৈস্বরে, তোরা সবকে কোথায় আছিস সাইরে, তোদের না দেখে আর থাকতে পারছি না বলিয়া চিৎকারে গগন পূর্ণ করিতাম। মাতা তাহার বালককে দেখিবার জন্য ঐরূপ ব্যাকুলতা অনুভব করে কিনা সন্দেহ। সখা সখার সহিত এবং প্রণয়যুগল পরস্পরের সহিত মিলনের জন্য কখনো ঐরূপ করে বলিয়া শুনি নাই। এত ব্যাকুলতায় প্রাণচঞ্চল হইয়াছিল, ঐরূপ হইবার কয়েকদিন পরেই ভক্ত সকল একে একে উপস্থিত হইতে লাগিল।